ইসরায়েলি বিমান হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 9,770 জন। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 1,250 শিশুসহ মোট 2,200 জন। তারা সবাই নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 7 অক্টোবর থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে 4,800 জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে 2,550 জন নারী আছে। গাজায় ইসরায়েলের এমন হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এরই মধ্যে গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান, তুর্কি, সৌদি সহ বেশ কিছু রাষ্ট্র। এছাড়াও গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছে লেবানন। চুপ করে থাকেনি অন্যান্য দেশগুলোও। চীন ও রাশিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথা বলছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিদের সাহায্য করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছে অস্ত্র পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে কী কারণে হামাসকে জোরালো সমর্থন দিল উত্তর কোরিয়া? প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞায় আছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস আইন প্রণেতাদের কাছে জানিয়েছে অতীতে হামাসের কাছে অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া আরও অস্ত্র রপ্তানি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা তাদের। দ্য কোরিয়ান হেরাল্ডের খবরে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক কিম কিউ হুন আইন প্রণেতাদের বলেছেন তারা বিশ্বাস করেন যুদ্ধের ফায়দা নিতে কিম জং উন ফিলিস্তিনিদের বিস্তৃত সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। কোরিয়া হেরাল্ড জানিয়েছে হামাসের পোস্ট করা ছবি এবং ভিডিও থেকে প্রমাণ সংগ্রহ করে তারা পর্যালোচনা করেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি দাবি করছে 7 অক্টোবর ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ চালানোর সময় হামাস যোদ্ধারা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং উত্তর কোরিয়ার অস্ত্রের দুই প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে হামাস সম্ভবত একটি উত্তর কোরিয়ার F-7 রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। এটি কাঁধেও চালিত একটি অস্ত্র যা যোদ্ধারা সাধারণত সাজোয়া যানের বিরুদ্ধে ব্যবহার করে। এর আগে একটি ছবিতে হামাস যোদ্ধাদের সন্দেহভাজন উত্তর কোরিয়ার বুলসে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং। কিম প্রশাসন জানিয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ভিত্তিহীন গুজব। গত মাসে গাজা উপত্যকার আল আহলি আল আরাবি হাসপাতালে বোমা হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল, এমনটাই বলছে মন্ত্রণালয়টি। রাজু আহমেদ, এখন বিশ্ব। আল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।